हेलो एवरीवन, हमारे यूट्यूब चैनले प्रत्येक के स्वागत। এই ভিডিওতে অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 এর সমস্ত প্রশ্নগুলির উত্তর করে দেওয়া হয়েছে। মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ বিজ্ঞান অষ্টম শ্রেণী পার্ট 4 একের দাগ ঠিক উত্তর নির্বাচন করো। 1.1 চাপের এসআই একক হলো, দেখো চারটা অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর হবে? দেখো চাপ সমান আমরা জানি বল বাই ক্ষেত্রফল, তাহলে চাপের এসআই একক কি হবে? বলের এসআই একক বাই ক্ষেত্রফলের এসআই একক। তাহলে চাপের এসআই একক কি হবে? বলের এসআই একক বাই ক্ষেত্রফলের এসআই একক। বলের এসআই একক কি? নিউটন, তাহলে নিউটন লিখবে। ক্ষেত্রফলের এসআই একক কি? বর্গমিটার, তাহলে কি হচ্ছে? নিউটন পার বর্গ মিটার। দেখো চাপ সমান বল বাই ক্ষেত্রফল, তাহলে চাপের এসআই একক কি হবে? বলের এসআই একক বাই ক্ষেত্রফলের এসআই একক। তো বলের এসআই একক কি? নিউটন, তাহলে নিউটন লিখবে। বাই ক্ষেত্রফলের এসআই একক, ক্ষেত্রফলের এসআই একক কি? বর্গমিটার, তাহলে কি হচ্ছে উত্তর? নিউটন পার বর্গমিটার। গ, নিউটন পার বর্গমিটার। 1.2 আইসোবারদের ক্ষেত্রে নিচে যে কথাটি ঠিক তা হলো, এদের ভর সমান, প্রোটন সংখ্যা সমান, নিউটন সংখ্যা সমান, ভর সংখ্যা সমান। এখানে দেখো দুটি পরমাণু লেখা হয়েছে যারা পরস্পর আইসোবার, কারণ আইসোবারগুলি ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক আলাদা। বিভিন্ন মৌলের যেসব পরমাণু ভর সংখ্যা সমান কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা, তাদের বলা হয় আইসোবার। দেখো কার্বন 14-6 পরমাণু আর নাইট্রোজেন 14-7 পরমাণু, এই দুটি পরমাণু পরস্পর আইসোবার, কারণ আইসোবারগুলি ভর সংখ্যা সমান হয় আর পরমাণু ক্রমাঙ্ক আলাদা, তাহলে আইসোবারগুলি কি হচ্ছে? ভর সংখ্যা সমান। তার উত্তর হবে অপশন ডি, আইসোবারদের ভর সংখ্যা সমান। 1.3 যে কোষীয় অঙ্গাণুর মধ্যে পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে তা হলো, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, নিউক্লিয়াস, লাইসোজোম। দেখো যে কোষীয় অঙ্গাণুর মধ্যে পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে, উত্তর হবে লাইসোজোম। লাইসোজোমের মধ্যে পুরনো ও জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা প্রকার উৎসেচক থাকে, তার উত্তর হবে লাইসোজোম। এরপর দুয়ের দাগ সংক্ষিপ্ত উত্তর দাও। 2.1 এক কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী কত পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে? এক কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী 9.797 নিউটন বল দিয়ে আকর্ষণ করে। দেখো এই প্রমাণটা কীভাবে হচ্ছে? দেখো পৃথিবী পৃষ্ঠে থাকা একটি 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী কী পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে? ধরি পৃথিবী ও বস্তুর মধ্যে আকর্ষণ বল এফ, তাহলে এফ সমান কী হবে? জি ইন্টু বস্তুকোণার ভর ইন্টু পৃথিবীর ভর বাই পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুকোণার দূরত্বর হোল স্কোয়ার। দেখো নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী আমরা জানি এফ ইকুয়াল টু জি এম 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 বাই আর স্কোয়ার। নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী আমরা কি জানি? এফ ইজ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার, মানে এফ সমান পৃথিবী ও বস্তুর মধ্যে আকর্ষণ বল, জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, ক্যাপিটাল এম পৃথিবীর ভর, স্মল এম বস্তুর ভর, আর পৃথিবী ও বস্তুর মধ্যে দূরত্ব হচ্ছে ক্যাপিটাল আর। জি ইন্টু বস্তুর ভর ইন্টু পৃথিবীর ভর বাই পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুকণার দূরত্ব হোল স্কোয়ার, তাহলে এখানে জি সমান কি? মহাকর্ষীয় ধ্রুবক। এর মান কত? 6.67 নিউটন মিটার স্কোয়ার বাই 10^11 কেজি স্কোয়ার। বস্তুর ভর দেওয়া আছে, দেখো 1 কেজি বস্তুর ভর দেওয়া ছিল 1 কিলোগ্রাম, তাহলে বস্তুর ভর হচ্ছে 1 কেজি। পৃথিবীর ভর 5.96 × 10^24 কেজি। পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব 6,317 কিলোমিটার, এখানে তোমার কিলোমিটারকে মিটার করে নিবে, কার অঙ্কটা দেখো মিটারে দেওয়া আছে এসআই পদ্ধতি, তাহলে কত হবে? 6,370 × 10^3 মিটার, এটা 1000 দ্বিগুণ করলে মিটার হচ্ছে, 10^3 মিটার। তাহলে এফ সমান কত হবে? জি এর মান কত হবে? জি এর মান কত? 6.67 × 10^11 6.67 × 10^11 বস্তুকোণার ভর, বস্তুর ভর 1 কেজি, দেখো লেখা হয়েছে ইন্টু পৃথিবীর ভর, পৃথিবীর ভর কত দেওয়া আছে? 5.96 × 10^24 কেজি, তাহলে 5.96 × 10^24 লিখবে বাই পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুকোণার দূরত্ব হোল স্কোয়ার আছে, তা পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুকোণার দূরত্ব কত? 6,370 × 10^3 6,370 × 10^3 হোল স্কোয়ার করবে, এটা তোমরা ক্যালকুলেশন করবে কত হবে? 9.797 নিউটন। তাহলে 1 কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী 9.797 নিউটন বল দিয়ে আকর্ষণ করে,
এখানে তোমার শুধুমাত্র এই অ্যানসারটা লিখবে, এই প্রমাণটা লেখার প্রয়োজন নেই, কারণ এখানে শুধুমাত্র শর্ট কোশ্চেন দিয়েছে। পরের কোশ্চেন 2.2, লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহ্রাসমান প্রবণতা অনুসারে কয়েকটি ধাতুকে সাজিয়ে দেওয়া হলো, সোডিয়াম, লোহা, হাইড্রোজেন, কপার, সোনা। এই তথ্য থেকে সবচেয়ে তড়িৎধনাত্মক ধাতুটিকে চিহ্নিত করো। লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহ্রাসমান প্রবণতা অনুসারে কয়েকটি ধাতুকে সাজিয়ে দেওয়া হলো। দেখো, হাইড্রোজেনের বাম দিকে আছে লোহা আর সোডিয়াম, আর হাইড্রোজেনের ডান দিকে আছে কপার আর সোনা। হাইড্রোজেনের বাম দিকে ধাতুগুলি বেশি সক্রিয় আর ডান দিকে ধাতুগুলি কম সক্রিয়। তাহলে এখানে সবচেয়ে বেশি সক্রিয় কোনটা? সোডিয়াম। উত্তর চেয়েছে এখানে কোন ধাতুটি সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক ধাতু। উত্তর হবে সোডিয়াম, কারণ সোডিয়ামের ইলেকট্রন বর্জন করার ক্ষমতা সবচেয়ে বেশি। অন্যান্য ধাতুগুলির তুলনায় সোডিয়ামের ইলেকট্রন বর্জন করার ক্ষমতা সবচেয়ে বেশি। তাহলে সবচেয়ে বেশি কোনটা তড়িৎ ধনাত্মক ধাতু হবে? সোডিয়াম। তালিকায় থাকা সবচেয়ে বাম দিকের ধাতুটি বেশি সক্রিয়, তো এখানে কোনটা বেশি সক্রিয় হবে? হাইড্রোজেনের বাম দিকে কি আছে? সোডিয়াম। সবচেয়ে বাম দিকে সোডিয়াম, তাহলে সোডিয়ামটা বেশি সক্রিয়, কারণ সোডিয়াম অন্যান্য ধাতুগুলির তুলনায় অতি দ্রুত ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হয়। তাহলে সবচেয়ে বেশি তড়িৎধনাত্মক ধাতু কোনটা হচ্ছে? সোডিয়াম। দেখো, সবচেয়ে বেশি তড়িৎধনাত্মক ধাতু হচ্ছে সোডিয়াম, কারণ সোডিয়াম অতি দ্রুত ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হয়। অন্যান্য ধাতুগুলির তুলনায় সোডিয়াম অতি দ্রুত ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হয়, সেজন্য সোডিয়াম বেশি তড়িৎধনাত্মক ধাতু। তাহলে 2.2 এর উত্তর কি হবে? সোডিয়াম, Na। এরপর 2.3, চোখে রেটিনায় উপস্থিত কোন কোষ মৃদু আলোয় দর্শনে সাহায্য করে? দেখো, চোখে রেটিনায় উপস্থিত রড কোষ মৃদু আলোয় দর্শনে সাহায্য করে, তার উত্তর হবে রড কোষ। চোখে রেটিনায় উপস্থিত রড কোষ মৃদু আলোয় দর্শনে সাহায্য করে, তার উত্তর হবে রড কোষ। এটা উত্তর হবে রড কোষ। তিনের দাগ, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 3.1, কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো এবং কে রাশিটির এসআই একক উল্লেখ করো। কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি হল এ ফিজিক্যাল টু কে ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার। এখানে কিউ ওয়ান এবং কিউ টু হল তড়িতাহিত বস্তু দুটির আধানের পরিমাণ, আর হল তড়িতাহিত বস্তু দুটির মধ্যে দূরত্ব, এবং এফ হল বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল, আকর্ষণ বা বিকর্ষণ বল, আর কে সমান ধ্রুবক। এরপর দেখো, কে রাশিটির এসআই একক উল্লেখ করো। দেখো, কুলম্বের সূত্রে গাণিতিক রূপটি ছিল এ ফিজিক্যাল টু কে ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার। এখানে উত্তর চেয়েছে কে এর এসআই একক, তাহলে কে সমান কত নির্ণয় করবে? তাহলে কে সমান কত হবে? এফ আর স্কোয়ার বাই কিউ ওয়ান ইন্টু কিউ টু। তাহলে কে সমান কত হচ্ছে? এফ আর স্কোয়ার বাই কিউ ওয়ান ইন্টু কিউ টু। তাহলে কে এর এসআই একক কী হবে? এফ এর এসআই একক, আর এর এসআই একক, কিউ ওয়ান এর এসআই একক, কিউ টু এসআই একক। তাহলে কে এর এসআই একক, এসআই একক, এফ এর এসআই একক অর্থাৎ বলের এসআই একক, বলের এসআই একক নিউটন, তাহলে নিউটন লিখবে, ইন্টু আর সমান হচ্ছে দূরত্ব, দূরত্ব এসআই একক কি? মিটার। তার স্কোয়ার আসছে, তাহলে মিটার স্কোয়ার হবে, মিটারের হোল স্কোয়ার বাই কিউ ওয়ান ইন্টু কিউ টু। কিউ ওয়ান হচ্ছে আধান, আধান এসআই একক হচ্ছে কুলম্ব, তাহলে কুলম্ব লিখবে, ইন্টু কিউ টু এটা আধান, আধান এসআই হচ্ছে কুলম্ব বাই কুলম্ব লিখবে। তাহলে কথা হচ্ছে নিউটন ইন্টু মিটার স্কোয়ার বাই কুলম্ব বাই কুলম্ব স্কোয়ার, বা তোমরা লিখতে পারো নিউটন মিটার স্কোয়ার বাই কুলম্ব স্কোয়ার সি স্কোয়ার, বা নিউটন মিটার স্কোয়ার সি স্কোয়ারটির উপর তো লিখে হবে, সিটি তোমার মাইনাস টু হবে। তাহলে কে এর এসআই একক কী হচ্ছে? নিউটন ইন্টু মিটার স্কোয়ার বাই কুলম্ব স্কোয়ার। তাহলে কে রাশিটির এসআই একক কী হচ্ছে? নিউটন ইন্টু মিটার স্কোয়ার বাই কুলম্ব স্কোয়ার, বা তোমরা লিখতে পারো ইংরেজিতে নিউটন মিটার স্কোয়ার বাই সি ইন্টু সি অর্থাৎ কুলম্ব ইন্টু কুলম্ব, তো সি ইন্টু সি মানে সি স্কোয়ার, উপরে তাহলে সি টু মাইনাস টু হবে, তাহলে নিউটন মিটার স্কোয়ার
শীত দুয়ার মাইনাস টু। খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে কি কি বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়? খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি দেখা যায়। এক নম্বর পয়েন্ট, এরকম পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে অ্যান্ট্রিফিজ নামক প্রোটিন থাকে, যা কোষীয় তরলকে জমে বরফে পরিণত হতে দেয় না। দু নম্বর পয়েন্ট, তাপ সংরক্ষণের জন্য চামড়ার তলায় পুরু মেদ বা ফ্যাটের আবরণী থাকে। তিন নম্বর পয়েন্ট, ডাঙ্গার প্রাণীদের দেহ পুরু লোম দ্বারা আচ্ছাদিত থাকে। চারের দাগ, তিন চারটি বাক্যে উত্তর দাও। ফোর পয়েন্ট ওয়ান, সমযোজী বন্ধন দিয়ে গঠিত জল, মিথেন এবং অ্যামোনিয়া অণুর প্রাথমিক গঠন কি রকমের তা একে দেখাও। দেখো, জল H2O অণুর প্রাথমিক গঠন। দেখো, জল H2O যৌগে একটি অক্সিজেন পরমাণু হাইড্রোজেনের সঙ্গে দুটি ইলেকট্রন জোড় গ্রহণ করে। দেখো, H2O যৌগে একটি অক্সিজেন পরমাণু হাইড্রোজেনের সঙ্গে দুটি ইলেকট্রন জোড় গ্রহণ করে। তাহলে H2O দুটি সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত। তাহলে তোমরা জলের অণুর প্রাথমিক গঠন কি লিখবে? ও লিখবে সিঙ্গেল বন্ড H, সিঙ্গেল বন্ড H। পর দেখো, মিথেন অর্থাৎ CH4 অণুর প্রাথমিক গঠন। CH4 যৌগটিতে একটি কার্বন পরমাণু হাইড্রোজেনের সঙ্গে চারটি ইলেকট্রন জোড় গ্রহণ করে। 1, 2, 3, 4 কার্বন পরমাণুটি হাইড্রোজেনের সঙ্গে চারটি ইলেকট্রন জোড় গ্রহণ করে, অর্থাৎ মিথেন অণু চারটি সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত। এরপর অ্যামোনিয়া অর্থাৎ NH3 অণুর প্রাথমিক গঠন। NH3 অণুতে একটি নাইট্রোজেন পরমাণু হাইড্রোজেনের সঙ্গে তিনটি ইলেকট্রন জোড় গ্রহণ করে। একটি নাইট্রোজেন পরমাণু হাইড্রোজেনের সঙ্গে তিনটি ইলেকট্রন জোড়, 1, 2, 3। তাহলে এন লিখে সিঙ্গেল বন্ড H, সিঙ্গেল বন্ড H, সিঙ্গেল বন্ড H লিখবে। অর্থাৎ NH3 তিনটি সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত। এরপর 4.2, এন্ডোপ্লাজমীয় জালিকার গঠন ও কাজ উল্লেখ করো। এন্ডোপ্লাজমীয় জালিকার গঠন, এক নম্বর পয়েন্ট, এন্ডোপ্লাজমীয় জালিকা কোষপর্দা বা নিউক্লিয় পর্দা থেকে সৃষ্টি হয়। দু নম্বর পয়েন্ট, এন্ডোপ্লাজমীয় জালিকা তিন রকমের গঠনযুক্ত হয়, সিস্টার্নি, টিউবিউল, ভেসিকল। সিস্টার্নি, টিউবিউল, ভেসিকল। তিন নম্বর পয়েন্ট, সিস্টার্নিগুলি দেখতে লম্বা চ্যাপ্টা থলির মতো এবং শাখাহীন। দেখো, সিস্টার্নিগুলি দেখতে লম্বা চ্যাপ্টা থলির মতো এবং শাখাহীন। চার নম্বর পয়েন্ট, টিউবিউলগুলি দেখতে শাখানিত নালীর মতো। দেখো, টিউবিউলগুলি দেখতে শাখানিত নালীর মতো। ভেসিকলগুলি দেখতে গোলাকার বা ডিম্বাকার থলির মতো। ভেসিকুলগুলি দেখতে গোলাকার বা ডিম্বাকার থলির মতো। ছ নম্বর পয়েন্ট, যে সকল এন্ডোপ্লাজমীয় জালিকার গায়ে রাইবোজোম দানাযুক্ত থাকে তাদের অমসৃণ বা দানাযুক্ত এন্ডোপ্লাজমীয় জালিকা বলে, এবং যাদের গায়ে রাইবোজোম দানাযুক্ত থাকে না তাদের মসৃণ বা দানাবিহীন এন্ডোপ্লাজমীয় জালিকা বলে। তোমরা গঠনটা লেখার পর এই ছবিটা এঁকে দেবে। এরপর দেখো, এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ। এক নম্বর পয়েন্ট, সাইটোপ্লাজমের কাঠামো গঠন করে। সাইটোপ্লাজমের রাসায়নিক বিক্রিয়াগুলি পৃথক রাখে। তিন নম্বর পয়েন্ট, কোষীয় বস্তুর পরিবহন ও সঞ্চয়ে সাহায্য করে।